আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার শিরোনাম, বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, শেরে বাংলা মেডিকেলে নেই প্লাটিলেট প্রতিস্থাপনের ব্যবস্থা, জীবন বাঁচাতে রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা উপনির্বাচন ও সিসি ক্যামেরার প্রভাব দেখছেন সিইসি, বরিশালের পাঁচ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। একের পর এক নিষেধাজ্ঞায় জেলে পল্লীতে দুর্দিন, অনাহারে অর্ধাহারে কাটছে দিন, নিবন্ধন না হওয়ায় সরকারি চাল পাননি 70,000 জেলে। এবং ভাঙনের কবলে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, বিলীন আধা কিলোমিটার ঝাউবাগান, হুমকির মুখে ওয়াকওয়ে। বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘণ্টায় 22 জন ভর্তি হয়েছেন আর চিকিৎসাধীন আছেন 67 জন। তবে হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় প্লাটিলেট প্রতিস্থাপনে নেই সেলফ সেপারেটর মেশিন, জীবন বাঁচাতে রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল বিভাগ জুড়েই প্রতিদিন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় 22 জন রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসাধীন আছেন 67 জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে আছেন 150+ ডেঙ্গু রোগী। এখানকার অধিকাংশ রোগী আক্রান্ত হয়েছেন ঢাকায়। আক্রান্ত হওয়ার পর পর খুবই শরীর খারাপ লাগতেছে, হসপিটালে ভর্তি হয়েছি। ঢাকা থেকে আসছি, এই দিয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেলে। আলাদা কোনো ইউনিট নাই, যার জন্য চিকিৎসা সেবা সেরকম পাচ্ছি না। মোস্ট অফ দ্য রোগী আমাদের ঢাকা থেকে ইনফেক্টেড হয়ে এখানে পেরিফেরিতে আসছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আবার স্ক্রিনিং করে না, মশারি নিয়ে থাকে না, তো সেক্ষেত্রে যদি এডিস মশা বাইট করে তো সেক্ষেত্রে অন্য স্বাভাবিক রোগীরও হতে পারে। হাসপাতালটির বিভিন্ন কর্নারে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেয়া হলেও এখনো খোলা হয়নি আলাদা কোনো ওয়ার্ড। ডেঙ্গু রোগীর জন্য আলাদা জায়গায় রাখতে, আর আমাদের এই এর ভিতরে নে কেন রাখছে? এরা মশাই টানায় না, তারপর ঠিকমতো পরিষ্কারের জন্য থাকে না। আমাদেরকে আর ডেঙ্গু রোগী পৃথক রাখা উচিত। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। প্লাটিলেট কমে গেলে তা প্রতিস্থাপনে সেল সেপারেটর মেশিন শেরেবাংলা হাসপাতালে নেই, তাই জীবন বাঁচাতে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রোগীকে রাজধানীতে পাঠানো হচ্ছে। যাদের রক্তক্ষরণ হয় তাদেরকে আমরা প্লাটিলেট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে বরিশাল মেডিকেল কলেজে কিন্তু সেল সেপারেটর মেশিনটা নেই এবং বাইরেও কোথাও নেই। আর মেশিনটি পাওয়ার জন্য আমরা সবাত চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি আমরা সম্ভব হয় পেয়ে গেলে আমরা বরিশালে থেকে আর কোনো রোগীকে ঢাকায় পাঠাতে হবে না। গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জন মারা গেছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশালের 5 জেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী ছাড়াও বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং ভোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বীপজেলা ভোলায় অবিশ্বাস্যভাবে সবাই ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। বরিশালে জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা চলছে। আগেই চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সদস্য পদে 3 জন ও 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্যের 7টি পদের বিপরীতে থাকা 24 জন এবং সংরক্ষিত 2টি সদস্য পদে 9 প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। পরিবেশ খুব ভালো আছে, আইনশৃঙ্খলা ভালো আছে, সমস্যা নাই কোনো। সুষ্ঠু এবং সুন্দরভাবে আজকের এই ভোট দিতে পারিয়া আমার ভালো লাগছে। একদম সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, আমরা যার যার ভোট তার পছন্দের মতো প্রার্থীকে আমরা ভোট দিতে পারছি। একটা আনন্দপূর্ণ আনন্দঘনার পরিবেশে সবাই এই ভোট ভোট দিতে আসছে। যারা ভোটার এরা হচ্ছে সবাই জনপ্রতিনিধি এবং তারা সুশৃঙ্খল এবং তারা জনগণের ভোটে নির্বাচিত। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথাও বিনষ্ট হয়নি, ভোটারদের কারো কোনো অভিযোগ নাই এবং পোলিং এজেন্টরা আছে, সিসি ক্যামেরা আছে এবং আমাদের যারা এখানে নির্বাচন পরিচালনার জন্য যেসব কর্মকর্তারা আছেন।
বরগুনায় আগে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মোট 5 সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 জন প্রার্থী, আর 2টি নারী সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী। ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে 2টি সাধারণ সদস্য ও 1টি সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পিরোজপুরের 7টি উপজেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। পিরোজপুরে 7টি সাধারণ ওয়ার্ডে 26 জন এবং নারীদের সংরক্ষিত 3টি ওয়ার্ডে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে 8 উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা উপনির্বাচন ও সিসি ক্যামেরার প্রভাব দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। আগারগাঁও নির্বাচন ভবনে বসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিসি একথা বলেন। গাইবান্ধা উপনির্বাচনের পরই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ভোটকেন্দ্রের সিসিটিভি। 57টি জেলা পরিষদ নির্বাচনেও কমিশন ধরে রেখেছে সেই ধারাবাহিকতা। সকাল 9টায় ভোট গ্রহণের শুরু থেকেই পুরো কমিশন নির্বাচন ভবনের নিয়ন্ত্রণ কক্ষে। 462টি ভোটকেন্দ্রের 925টি ভোটকেন্দ্রে বসানো হয়েছে প্রায় 1500 গোপন ক্যামেরা, যার নিয়ন্ত্রণ এই কন্ট্রোল রুমে। কোথাও কোনো অসঙ্গতি মনে হলেই বড় মনিটরে তা দেখে পরিস্থিতি বিশ্লেষণ করছেন তারা। তবে এই দফায় তেমন কোনো অনিয়ম ধরা পড়েনি কমিশনের সিসি ক্যামেরায়। কোথাও থেকে কোনো অনিয়ম, সহিংসতা বা গোলযোগ বা গণ্ডগোলের কোনো তথ্য আমাদের কাছে আসে আমরা দেখিও নি, এবং আমরা টেলিফোনেও যে সংবাদগুলো পেয়েছি নির্বাচনটি সুন্দর ছিল এবং আমরা সন্তুষ্ট। 60,866 জন জনপ্রতিনিধি ভোটার এই নির্বাচনে, পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রধান নির্বাচন কমিশনার। সিসি ক্যামেরা দিয়ে যেভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি যারা ভোটার বা যারা প্রার্থী তারা যদি গুরুতর অনিয়ম করেন তাহলে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমরা তো ওদের সাথে কথা বলে দেখি, আমাদেরও মনে হয় ওটার একটা পজিটিভ ইম্প্যাক্ট এই নির্বাচনে পড়েছে। চেয়ারম্যান পদে লড়ছেন 92 জন, সদস্য পদে 1,485 জন, আর সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন 603 জন। 2 জেলায় 3টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সবাই। এছাড়া আরও 24টি জেলা পরিষদে কেবল চেয়ারম্যান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জালাদন্তু, সময় সংবাদ, ঢাকা। বছর জুড়ে একের পর এক নিষেধাজ্ঞার কারণে চরম দুর্দিন ভোলার জেলে পল্লীতে। কর্মহীন জেলে পরিবারে চলছে অভাব অনটন। বকেয়া পরিশোধ করতে না পারায় জুটছে না নতুন করে ধার দেনাও। জেলার 1,32,000 জেলে খাদ্য সহায়তা পেলেও নিবন্ধিত না হওয়ায় পায়নি আরও 70,000। ভোলা থেকে কর্মহীন জেলেদের দুর্দশার খবর জানাচ্ছেন নাসিরুদ্দিন লিটন, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। পরিবারের চরম অভাবের মধ্যেই জেলে চাল বিতরণের খবর পেয়ে ভোরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে ছুটে আসেন চর ভেদুরিয়া গ্রামের জেলে মোহাম্মদ সোহেল। তবে জেলে কার্ড না থাকায় জোটেনি খাদ্য সহায়তা। সকাল থেকে স্বামীর চাল নিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন অসুস্থ স্ত্রী সোনিয়া বেগম, কিন্তু স্বামী খালি হাতে ফেরায় বৃদ্ধ বাবা মা আর শিশু সন্তানদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যান সোহেল দম্পতি। সোহেল আর রফিকদের মতো একই অবস্থা জেলে পল্লীর বাসিন্দাদের। সবাই বলছে লঞ্চা নিলে চাল দিব, আমরা লঞ্চা নিয়ে আইসি, আমাদেরকে চাল দেয় না, আমরা কারি পাই নাই। নিষেধাজ্ঞাকালীন দেয়া সহায়তাকে অপ্রতুল উল্লেখ করে সকল জেলেকে এর আওতায় আনার দাবি জেলে সমিতির নেতার। অনেক ইউনিয়নে দেখা যায় অভিযান পার হয়ে যায় কিন্তু চালটা ঠিকমতো বিতরণ করে না, এতে জেলেরা অনেকটাই হতাশ হয়ে পড়ে এবং অনেক দারদানা করতে হয়। সংকট নিরসনে ভবিষ্যতে সকল জেলেকে খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। শতভাগ নিবন্ধনের আওতায় এনে তারা যাতে ভিজিএফ সহায়তা পেতে পারে সেই লক্ষ্যে আমরা মৎস্য অধিদপ্তর কাজ করবে। টোটাল নিবন্ধিত জেলের সংখ্যা যেটা বাড়বে সেটা আমরা জেলাকে জানাবো এবং সেই অনুযায়ী চেষ্টা করবো তাদেরকে খাদ্য সহায়তার আওতায় নিয়ে আসতে। জেলায় নিবন্ধিত 1,57,000 সহ 2 লক্ষাধিক জেলে রয়েছে।
নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশাল বিভাগে 4 লাখ নিবন্ধিত জেলে থাকলেও বাস্তবে 5.5 লাখের উপরে। জেলেরা বলছেন, নিবন্ধনের আওতায় না আসায় বছরের পর বছর সরকারি সহায়তা থেকে বঞ্চিত তারা। তবে মৎস্য অধিদপ্তরের দাবি, জেলেদের গাফিলতির কারণে নিবন্ধনের আওতায় আসতে পারেনি তারা। 64 বছরের জেলে সিদ্দিক পেদা জীবনের 50 বছর কাটিয়েছেন বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের পাশের কীর্তনকুলা নদীতে মাছ ধরে। বর্তমানে মা ইলিশ রক্ষার অভিযান চলায় একমাত্র সম্বল, ট্রলারটিকে যত্ন করে দিন কাটছে তার। কিন্তু জেলে তালিকায় নাম না থাকায় সাহায্য জোটেনি কপালে, এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। মাছ ধরি প্রায় 50 বছর হয়েছে, কোনো সরকারি কোনো অনুমোদন আমরা পাইনি, আমরা আমার জালিয়া খাতায় কোনো নামই নেই। একই অবস্থা ফরিদমির সহ অন্য জেলেদেরও। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি ও মৎস্য কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও জেলে কার্ডে নাম লেখাতে পারেনি তারা। আর মৎস্য নেতাদের দাবি, জেলে তালিকা তাদের দিয়ে যাচাই বাছাই না করায় এমন বিপাকে পড়তে হচ্ছে। অভিযোগ হচ্ছে 5 দিনের মধ্যে তো অনেক সাহায্য হয়েছে, কিন্তু জাল্লেটি অরিজিনাল যারা করে হেরা চাল পায় না, পায় যারা জাল্লেটি না করে হেরা। তাদের তালিকাটা ঠিক মতো দিতে পারতাম, হেলার এত উড়ো উড়ি লাগতো না। এই যে এখন মাছ ধরে, এই ধরে এটা পেটে খিদে দৌড়িয়েছে, আমরা তো চেষ্টা করছি যে তারে বাঁচাবার জন্য চেষ্টা করতেছি। বরিশাল বিভাগে মোট নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 4 লাখ, তবে 22 দিনের নিষেধাজ্ঞায় 3,06,120 জন জেলের মধ্যে 25 কেজি করে মোট 9,184 মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ভোলায় 1,58,554, পটুয়াখালীতে 79,661, বরিশালে 84,976, পিরোজপুরে 27,566, বরগুনায় 40,277, ঝালকাঠিতে 8,857 জন জেলে রয়েছে। 2015 সালে জেলেদের নিবন্ধন শুরু হলে অনেকেই গাফলতি করে নিবন্ধনের আওতায় আসেননি বলে উল্টো অভিযোগ মৎস্য অধিদপ্তরের। তবে প্রতি বছরই নতুন জেলেদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে বলে দাবি তাদের। আমাদের প্রকল্পের লোকজন যারা বাড়ি বাড়ি গিয়ে এই নিবন্ধন করেছে, অনেকেই ইচ্ছাকৃতভাবে হয়নি। নিবন্ধন যে প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া, একটু সময় লাগবে। বিভাগের 6 জেলায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত মাইলেজ রক্ষায় 1,126টি অভিযান চালিয়েছে। এ সময় 2,491 কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া 360টি মামলায় 3,93,000 টাকা জরিমানা এবং 304 জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে আছেন রিপোর্টার অপূর্ব অপু, ভোলার মেঘনার পাড়ে নাসিরউদ্দিন লিটন এবং পটুয়াখালীর কোড়ালিয়া জেলেপল্লীতে শিকদার জাবির হোসেন। প্রথমে যাচ্ছি অপুর কাছে। দেখুন, আপনি জানেন যে মা ইলিশ রক্ষায় দেশে নদী এবং সাগরে গত 7 তারিখ থেকে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এবং চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। আজকে 10 দিন পার হচ্ছে। আমাদের সাথে এ বিষয়ে কথা বলেছিলাম, আমরা বিভিন্ন পর্যায়ে জেলেদের সাথে কথা বলেছিলাম। জেলেদের নানান ধরনের অভিযোগের কথা আমাদের কাছে বলেছে যে সরকার এই সময়টাতে মা ইলিশ রক্ষায় যে নিষেধাজ্ঞাটি জারি করেছে সেটি নিয়ে তাদের আপত্তি নেই। তারাও চায় দেশের সম্পদ রক্ষা হোক, মা ইলিশ আরও বেশি আহরণ হোক, কিন্তু তাদের যে দাবিটি হচ্ছে যে এই সময়কালীন সরকারের যে সহায়তা তাদের জন্য 25 কেজি চাল এবছর দেওয়ার কথা ছিল, সেই চাল কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি। আজকে 10 দিন পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তারা চাল পায়নি। তারা বলছেন যে তারা দিন আনে দিন খায়, কিন্তু এই যে চাল নির্দিষ্ট সময় না পাওয়ায় তারা এক ধরনের বিপাকে পড়েছে এবং এ নিয়ে তারা ক্ষুব্ধ প্রকাশ করেছে। এবং এর বাইরেও আপনি জানেন যে সরকার বরিশালে যে নিবন্ধিত যে জেলে রয়েছে প্রায় 4.25 লাখের মতন, এর বাইরে আরও 1.5 লাখ জেলে রয়েছে যারা নিবন্ধনের আওতার বাইরে। এই যে প্রায় 5 লাখ 5.25 লাখের জেলে রয়েছে, তাদের জীবন জীবিকা এই সময়টাতে কিন্তু খুব দুর্বিষহ হয়। এবং এখন পর্যন্ত বরিশাল বিভাগের 6 জেলায় মাইলস রক্ষায় 1,126টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কিন্তু 2,491 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া 360টি মামলায় 3,93,000 টাকা জরিমানা এবং 304 জন জেলের বিভিন্ন মেয়াদে কিন্তু কারাদণ্ড করা হয়েছে। এবং ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনাকালে 253টি অবতরণ কেন্দ্র, 1,913টি মাছঘাট, 3,649টি আড়ত এবং 2,667টি বাজার পরিদর্শন করে এই যে অভিযানগুলো তারা পরিচালনা করছে এবং প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। যদি কোনো জেলেকে নদীতে পাওয়া যায় সেক্ষেত্রে তারা আইনের আওতায় আনছে। কিন্তু জেলেদের পক্ষ থেকে যে অভিযোগটি, যে দাবিটি করা হয়েছে, এখন পর্যন্ত তারা 10 দিন পার হচ্ছে, কোনো জেলে চাল বরাদ্দ পায়নি, সরকারের সহায়তা পায়নি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তাদের সাথে। মৎস্য কর্মকর্তারা আমাদের কাছে জোর দাবি করেছেন যে তারা
সরকারের যে তাদের কাছে যে বরাদ্দ কিন্তু চাল রয়েছে সেটি তারা কিন্তু বিতরণ করে দিয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম সেটিকে আপনারা সরাসরি জেলেদের হাতে দিয়েছিলেন কিনা, তারা বলেছে যে মূলত তারা এই কার্যক্রমটি পরিচালনা করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে, সেই জনপ্রতিনিধিদের হাতে দিয়েছে তারা দাবি করেছেন। কিন্তু জনপ্রতিনিধিদের কাছ থেকে এখন পর্যন্ত জেলেদের কাছে এই চাল সহায়তা গিয়ে পৌঁছায়নি বলে দাবি করেছেন জেলেরা। তারা চরম অনাহারে একরকম দিন কাটাচ্ছে, কেননা তারা এই সময়টাতে তারা আমাদের কাছে যে দাবি করেছেন যে তারা মূলত একেবারেই এই নিম্ন আয়ের মানুষ, তারা দিন আনে দিন খায়, যে মাছ তারা নদীতে ধরে সেই মাছটি তারা আসলে বাজারে বিক্রি করে। কিন্তু এই যে আজকে 10টি দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত তারা কোনো সরকারি সহায়তা পাচ্ছে না, এটি তারা ক্ষুব্ধ প্রকাশ করেছে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই এখনই যেন তাদের যে সরকারি সহায়তাগুলো যে রয়েছে, 25 কেজি চাল রয়েছে, সেটি যেন তাদের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হয়। এই ছিল বরিশালের আমার কাছে যতটুকু খবর। আমরা এ বিষয়ে আরও জানতে চাইব। বরিশাল বিভাগে সবথেকে বেশি জেলে রয়েছে ভোলায় আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন রয়েছে। লিটন জানাবে ভোলার খবরাখবর। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার 20 লাখ মানুষের মধ্যে 2 লক্ষাধিক মানুষ জেলে, যাদের জীবন জীবিকার প্রধান উৎস মেঘনা এবং তেঁতুলিয়া নদী। এখানে মাছ ধরেই তারা স্ত্রী সন্তানদের নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। গত 7 অক্টোবর মা ইলিশ সংরক্ষণের যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে 2 লক্ষ মানুষ এখন পুরোপুরি বেকার জীবনযাপন করছে। এই বেকার জীবনযাপন করতে গিয়ে আমরা মাছঘাট এবং জেলেপল্লিতে ঘুরে যে তথ্যটি জানতে পেরেছি যে তারা আসলে নানা ধরনের সংকটের মধ্যে রয়েছে। একই সাথে একটি জেলায় 2 লক্ষ মানুষ যখন কর্মহীন অবস্থায় থাকে, এই জেলেরা সবাই অসহায় এবং অনেকটা দুস্থ এবং নিম্ন আয়ের মানুষ। এদের যেই উৎস কাজের যে উৎস, এই উৎস বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে এদের এই সংকট এখন দিন দিন বাড়ছে। প্রথম দিকে তারা তাদের কিছু যে সংগ্রহ ছিল সংগ্রহ থেকে পরিবার পরিজন নিয়ে কোনো রকমে সংসার চালালেও এখন সময় বাড়ার সাথে সাথে আসলে এদের এই সংকট এখন বাড়তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা জেলা মৎস্য অফিস সূত্রে যে তথ্যটি জানতে পেরেছি যে এই নিষেধাজ্ঞা চলাকালীন প্রথম 10 দিনে 89 জন জেলেকে আটক করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নেমেছে। এর মধ্যে 45 জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে, জরিমানা আদায় করা হয়েছে 45 জনকে, বাকি জনকে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে। এর মধ্যে 30টি ট্রলার আটক করে নিলামে বিক্রি করা হয়েছে, 3,737 মিটার জাল, বিভিন্ন ধরনের জাল আটক করা হয়েছে, ইলিশ আটক করা হয়েছে 528 কেজি। তবে জেলে পল্লীগুলোতে ঘুরে আমরা যে বিষয়টি বরাবরই দেখছি যে তারা আসলে এখনো সরকারি যে খাদ্য সহায়তা, এই খাদ্য সহায়তা পুরোপুরি না পাওয়ার কারণে তাদের সংকটগুলো আরো বেড়েছে। ভোলায় 1,57,000 নিবন্ধিত জেলে রয়েছে, এর মধ্যে সরকারি ভাবে 25 কেজি করে 1,32,000 জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, তাও এখন পর্যন্ত সকল ইউনিয়নে বিতরণ করা হয়নি। জেলেদের দাবি এই খাদ্য সহায়তাগুলো যেন দ্রুত বিতরণের ব্যবস্থা করা হয়। আমাদের পটুয়াখালীতে রয়েছে সহকর্মী শিকদার জাবির হোসেন, আমরা বাকি পটুয়াখালীর খবর জানতে সরাসরি তার সাথে তার কাছে যাব। মাইলিশ যাতে নির্বিঘ্নে ডিম পাড়তে পারে সে লক্ষ্যে মৎস্য বিভাগের পক্ষ থেকে 22 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে পটুয়াখালীর উপকূলের যে জেলেপল্লিগুলো রয়েছে সেই জেলেপল্লিগুলো এখন ট্রলারগুলোতে ভরে গেছে, কারণ এখন একেবারে মাছ শিকার বন্ধ, যার কারণে এখন বেকার সময় কাটাতে হচ্ছে জেলেদের। এবং জাল এবং ট্রলার, জাল সুতো সব কিছু নিয়ে জেলেরা এখন নদীর তীরবর্তী এলাকায় উঠে এসেছেন। অনেকদিন ধরে এই যে প্রায় 11 থেকে 12 দিন ধরে তারা কিন্তু বেকার সময় পার করছেন, কিন্তু এই যে 12 দিন, এই 12 দিনের মধ্যেও এখনও পর্যন্ত সরকারের যে খাদ্য সহায়তা দেওয়ার কথা 25 কেজি করে চাল, সে চাল এখনও পটুয়াখালীর উপকূলের জেলেরা পাননি। এছাড়াও জেলেরা বলছেন যে শুধু নিবন্ধনের আওতায় যে জেলে রয়েছে 79,000 জেলে জেলার, সেই নিবন্ধিত জেলেরা চাল পাবেন, কিন্তু নিবন্ধনের বাহিরেও প্রায় 125,000 জেলে রয়েছে যারা চাল পাবেন না। কিন্তু নিবন্ধিত যে জেলেরা তারাও ক্ষোভ প্রকাশ করেছেন যে আজকে 10 দিন 12 দিন অতিক্রম হলো, কিন্তু এখনও পর্যন্ত তাদের চালটা তাদের কাছে পৌঁছালো না। নিষেধাজ্ঞার যে শেষের দিকে, এই শেষের দিকে চালটা দিয়ে তারা আসলে উপকৃত হতে পারবে না। এখন যে সময়টা চলছে সেই সময়টাতে জেলেরা খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের, এমনটা আমাদেরকে জেলেরা জানিয়েছেন। তবে মৎস্য বিভাগের যে কর্মকর্তারা তারা বলছেন যে
খুব দ্রুত সময়ের মধ্যে জেলেদের কাছে চাল পৌঁছে যাবে। পটুয়াখালীর উপকূলের যে জেলেরা আমাদেরকে বলছেন যে নিষেধাজ্ঞার সময় তাদের বেকার থাকতে হয়, কারণ হচ্ছে এই সময় তাদের বিকল্প কোনো কর্মসংস্থান বা বিকল্প কোনো পেশা তাদের থাকে না। একেবারেই পটুয়াখালীর যে উপকূলের এই জেলেরা তারা জেলে পেশার উপরে নির্ভরশীল, যার কারণে তারা কিন্তু এখন একেবারেই মাছ শিকার বন্ধ থাকার কারণে বেকার সময় কাটাতে হচ্ছে। আর জেলেরা আরেকটা বিষয় বলছেন, সেটা হচ্ছে যে প্রতি বছর এভাবে মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা আসে, কিন্তু প্রতি বছরই আবার এরকমের চাল দিতে দেরি হয়, কিন্তু এই সময়টাকে যদি ক্লিয়ার করে একটা নির্দিষ্ট সময় যদি জেলেদেরকে প্রতি বছর চালটা দেওয়া যায় তাহলে জেলেরা আসলে উপকৃত হবে, অন্যথায় জেলেদের কিন্তু দুর্ভোগের শেষ থাকে না। এই ছিল পটুয়াখালীর জেলেদের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে এবং তার আগে যুক্ত ছিলাম ভোলার মেঘনার পারে এবং সর্বপ্রথম ছিলাম বরিশালের কীর্তনখোলা নদীর পারে। জনবল সহ নানা সংকটে কুয়াকাটা সৈকতের বিশ্বজ্জার হাসপাতাল, স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ায় দুর্ভোগে পর্যটক ও সাগর পাড়ের মানুষ, দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় 2012 সালের 25 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় বিশ্বজ্জার হাসপাতাল। উদ্বোধনের মাস দুয়েকের মধ্যেই দেখা দেয় ডাক্তার ও নার্স শূন্যতা। এই জায়গায় কোনো ডাক্তার কোনো নার্স কোনো কিছু পাইতেছি না, কোনো চিকিৎসা পাইতেছি না। রাতে ইমার্জেন্সিতে আসি তখন কোনো ডাক্তার পাই না। কুয়াকাটা পর্যটন কেন্দ্র হওয়ায় প্রতিদিনই শত শত পর্যটক আসেন ভ্রমণে। সামান্য অসুস্থ হলেও পর্যটকদের পড়তে হয় চরম বিপাকে, কিন্তু জনবল নিয়োগের অভাবে সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ব্লাড টেস্ট করার মতো কোনো সরঞ্জাম নাই, কোনো ম্যান পাওয়ার নাই, একটা অ্যাম্বুলেন্স নাই, এমার্জেন্সি একটা লোক আইলে হ্যাঁ বরিশাল লই যাওয়া লাগে। হাসপাতালটিতে সার্জারি, মেডিকেল, গাইনি ও ইএনটি বিভাগে চারজন জুনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও নেই একজনও, এমনকি নেই আবাসিক মেডিকেল অফিসারও। ছয় জনের বিপরীতে রয়েছেন মাত্র দুজন মেডিকেল অফিসার, আর সিনিয়র স্টাফ নার্স পাঁচজনের মধ্যে আছেন তিনজন। মোট 17 জন কর্মচারীর মধ্যে আছেন মাত্র 8 জন, নেই কোনো টেকনিশিয়ানও। এতে বাক্সবন্দি রয়েছে মেশিনগুলো। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কোনো লাভ হচ্ছে না, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সিভিল সার্জন। চিঠি পাঠিয়েছি, অধিদপ্তরে কথা বলেছি, হয়তো খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। স্থানীয় ও পর্যটকদের স্বাস্থ্য সেবার জন্য 3 একর জমির ওপর 4,60,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। ফোর্সেস গোল 2030-এর আলোকে সামরিক শক্তি ও দক্ষতা বাড়াতে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে পটুয়াখালীতে শেখ হাসিনা সেনানিবাসে 7 পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি সংবিধান ও দেশ রক্ষায় সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বহিরাগত যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ এবং বহিরাগত যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সময়ে যুগোপযোগী আধুনিক সরঞ্জামাদি মোতায়েনের মাধ্যমে আমরা জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছি। ভাঙনের কবলে বরগুনার তালতলের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। ইতোমধ্যে সমুদ্রগর্ভে বিলীন হয়েছে আধা কিলোমিটার দৃষ্টিনন্দন ঝাউবাগান, ঢেউয়ের আঘাতে ভেঙে গেছে ওয়াকওয়েও। তবে ভাঙন রোধন সহ সৈকতটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সাইফুল মিরাজের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। পদ্মা সেতুর জন্য বরগুনার সঙ্গে অন্যান্য জেলার দূরত্ব কমেছে, ফলে তালতলির শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। কিন্তু ভাঙনের কবলে পড়ে একটু একটু করে সমুদ্রগর্ভে বিলীন হচ্ছে সৈকতের ঝাউবাগান, সেই সঙ্গে ঢেউয়ের ঝাপটায় ভেঙে গেছে ওয়াকওয়ের বেশ কিছু অংশ। এখনই ভাঙন রোধে কাজ শুরু না করলে সৈকতের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হওয়ার শঙ্কা পর্যটন ও স্থানীয়দের। বিনোদনের একটা বেশ অপার সম্ভাবনা ছিল, এখন তো ভেঙে একবারে কুলে চলে আসছে। সুন্দর সুন্দর ঝাউবাগান ছিল, ওই বালি নেওয়ার কারণে এগুলো নদীর স্রোতে আসলে ভেঙে যাচ্ছে। 2-1 বছরে পর্যটন এলাকা টোটালি থাকবে না, এটা ভাঙ্গে রাস্তার
পারে চলে যাবে। কক্সবাজার আদলে মেরিন ড্রাইভ আদলে একটি প্রকল্প হবে এবং আমাদের ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে। সৈকত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধের পাশাপাশি সৈকতটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৌন্দর্য বর্ধন কাজ সহ প্রোটেকশন ওয়ার্ক হয়ে যায় তাহলে এই যে বালিয়ারি যে এখন ভেঙে যাচ্ছে এই ভাঙনকে রক্ষা পাবে এবং বিচের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এবং 1 কিলোমিটার প্রস্থ শুভ সন্ধ্যা সৈকতটি, এরই মধ্যে বিলীন হয়েছে আধা কিলোমিটার ঝাউবন। সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর খানা খন্দকে ভরা পিরোজপুর শহরের একমাত্র বাস টার্মিনালটির সংস্কার কাজ শুরু হয়েছে, ফলে অধিকাংশ বাসই টার্মিনালে পার্কিং করতে পারছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন বাস চালকরা এবং যাত্রীরা। জিয়াউল হকের তথ্য ও মাহমুদুল হাসানের ছবিতে রিপোর্ট। আংশিক সংস্কারে সুফল পেতে শুরু করেছেন পিরোজপুরের বাস চালক ও যাত্রীরা। খানাখন্দ ভরাট করায় এখন অনায়াসে টার্মিনালে বাস পার্কিং করতে পারছেন চালকরা। অথচ কিছুদিন আগেই খানাখন্দকে ভরা পিরোজপুর টার্মিনালে বাস পার্কিংয়ের অনুপযোগী হয়ে পড়েছিল। সময় সংবাদে পিরোজপুর বাস টার্মিনালের বেহাল অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। দ্রুত টার্মিনালটির খানাখন্দ ভরাটসহ সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এতে পুরনো চেহারায় ফিরেছে বাস টার্মিনালটি। বাস পার্কিং করতে পারায় যানজট কমেছে সামনের সড়কেও। বালুটালু দিয়ে ভরছে, যার কারণে বাসগুলো ভিতরে রাখা এখন আপাতত আমরা এখানে রাখতে পারি। আগে বাসগুলো রাস্তায় ছিল, এদিকে টার্মিনালটি সংস্কার করায় খুশি বাস মালিক সমিতিও। পাশাপাশি এটির আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রমিক নেতারা। সময় টিভিতে বাস স্ট্যান্ড সম্পর্কে যে সংবাদ প্রচারিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেভেলপ করছে, ভবিষ্যতে যদি এই ধারা অব্যাহত রাখে এই এলাকার যাত্রী এবং বাস মালিকদের আরও সুবিধা হবে। 2006 সালে নির্মিত এই বাস টার্মিনাল ব্যবহার করে 14টি রুটের 600+ বাস ও মিনিবাস প্রতিদিন 25,000 যাত্রী পরিবহন করে থাকে। সময় সংবাদ, পিরোজপুর। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনাগুলো। 1 অক্টোবর বরিশাল নগরীর 5 নম্বর ওয়ার্ডের পলাশপুরে সড়কে কাজ করার সময় পাথরবাহী ট্রলির চাপায় ঘটনাস্থলে মারা যান নির্মাণ শ্রমিক তাজউদ্দিন আহমেদ নয়ন। পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। মামলা নেয়ার কথা বলে 13 অক্টোবর বরিশাল নগরীর একটি হোটেলে এক নারীকে ধর্ষণ করেন স্টিমারখাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক আবুল বাশার। ওই দিনই ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে গ্রেফতার করা হয় বাশারকে। 15 অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু। শেরেবাংলা মেডিকেলে নেই প্লাটিলেট প্রতিস্থাপনের ব্যবস্থা, জীবন বাঁচাতে রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা উপনির্বাচন ও সিসি ক্যামেরার প্রভাব দেখছেন সিইসি। বরিশালের 5 জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। একের পর এক নিষেধাজ্ঞায় জেলে পল্লীতে দুর্দিন, অনাহারে অর্ধাহারে কাটছে দিন। নিবন্ধন না হওয়ায় সরকারি চাল পাননি 70,000 জেলে। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।